फ्रेंड्स, अगर तीन जीते रावानुगीर फेस ड्रइिंग का कमप्लीट कर फेस ड्रइिंग मध्य बेसि किचू शेडिंग एड कर चोखे जगहटा डीप कर दी तरपर মুখের জায়গাটা খয়েরি খয়েরি একটা ভাব ছিল, ওইগুলো সব আমি করলাম আজকে, মনে করেছি। তারপর বাকি ড্রয়িংটা করছি, সেখানে চুলের জায়গায় আগে কালো পেন্সিল দিয়ে শেডিং করে দিয়েছি, তারপর হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে হোয়াইট জায়গাগুলোতে করেছি, আর দাড়ির জায়গাটা করেই ফেলেছিলাম। তারপর আবার ওই শেডিং দিয়েছিল, আর ড্রয়িংটা যেহেতু না দেখে করেছি, অনেক চোখ ভুল ত্রুটি আছে, সে তোমরা কত তাড়াতাড়ি ভালো করতে পারছি জানি না দেখে, কারণ ড্রয়িংটা পুরো না দেখেই করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলেই লাইক করো অবশ্যই, আর না ভালো লাগলে ডিসলাইক করে দিও, আর কমেন্ট বক্সে লিখো যদি ভালো না হয়, ভালো লেগেছে না খারাপ লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিও। তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাই, তাই প্লিজ কমেন্ট করো। আর তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেননা আমার ফোনটা ভেঙে গেছিল, তাই সারাতে দিতে হবে ফোনটা, আজকে সারাতে দেবো, তাই সানডের আগে সারিয়ে ফোনটা ফেরত পেতে, ঠিক করে ফোনটা ফেরত পেতে প্রায় রবিবার হয়েই যাবে, তাই রবিবারের আগে ভিডিও আসতে পারবে না। আমি চেষ্টা করবো রবিবারেই ভিডিও নিয়ে আসার এই সময়, কিন্তু নিয়ে আসতে পারবো কি না জানি না, যেহেতু ফোনটা সারাতে দেবো দেওয়ার কথা দেখছে, যদি সারাতে না দিই আবার ভিডিও আসবে যেমন আসছে, আর যদি সারাতে দেওয়া হয় তাহলে নেক্সট সানডেতেই ভিডিও আসবে, তার আগে সানডে না আসার চান্সই বেশি, কেন সানডেতে আমার আঁকা শেখানো থাকে, সানডে আসার চান্স খুব কম, আসলেও আসতে পারে, আমি কথা দিতে পারছি না যে আসবে, যদি শনিবারে কোনো কন্টেন্ট ভিডিও বানাই তবেই আসবে। আর এই কাঠের জায়গাটা হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিল আর কালো গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করেছি। ওকে, থ্যাংক ইউ, দেখাবেন।